আসসালামু আলাইকুম আমি রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে রান্না করব আমি শালগম দিয়ে মানে মাছ দিয়ে শালগম রান্না করব। আসলে রান্না তো আমরা সবাই করতে পারি তারপরও আমি আমার নিত্য প্রয়োজনীয় যে রান্নাগুলো আমি প্রতিদিন করে থাকি সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের একটু ভালো লাগে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে নেবেন তাহলে আসুন দেখে কি করে আমি শালগম দিয়ে মাছ রান্না করব একটা মানে ফ্রাইপ্যানে আমি তেল গরম করে নিয়েছি তেলে এখন আমি প্রয়োজন মতো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোকে বেজে নিচ্ছি মানে একটু নরম হয়ে আসলে খুব বেশি বেজে নিব না একটু নরম করে বেজে নিব। এ পর্যায়ে নরম হয়ে আসলে আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি কারণ গুঁড়া মশলা ব্যবহার করব তার জন্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ অবশ্যই জালটা যে যেমন পছন্দ করেন দিয়ে নেবেন আর এক চা চামচ থেকে কম দুনিয়ার গুঁড়া দিলাম হাফ চা চামচ থেকে একটু বেশি ভাজা জিরার গুঁড়া দিলাম স্বাদ মতো দিলাম লবণ এখন মশলাগুলা ভালো করে মিশিয়ে নিব আসলে আমরা প্রতিদিন যে রান্নাগুলা করে থাকি আমরা কিন্তু সবাই রান্না করতে পারি তারপরে যারা বেচালার আছে প্রবাসী আছে বা নতুন গৃহিণী আছে তাদের হয়তো বা একটু হলে উপকার হবে তার জন্যে আমি আমার প্রতিদিনের রান্নাগুলাই শেয়ার করছি এই যে আমি কিন্তু শালগম গোলায় এভাবে করে কেটে নিয়েছি খুব পাতলা এবার আবার মোটা আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে শালগম গোলা যেন মানে ছোটো সাইজের হয় একদম বড় যেগুলা মানে একটু বেশি শক্ত হয়ে যায় এগুলা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না মানে কুচি টাইপের হলে কিন্তু ভালো লাগে আমি শালগমগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি এত কিছুক্ষণ পর ডাকনা খুলে নিলাম আবার ওনার ছেড়ে দিয়েছি মানে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন কষানোর পর আমি আরও কিছুটা পানি দিয়ে নেব কারণ শালগম সেদ্ধ হইতে অনেক সময় লাগে তার জন্যে আমি আরও কিছুটা পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে মিশিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এভাবে করে কিন্তু প্রায় অনেক সময় ধরে আমি এই শালগম গোলাকে কষিয়ে নিয়েছি অনেক সময় বলতে গেলে যতক্ষণ লাগবে কষানো মানে সেদ্ধ হতে ততটুক পর্যন্ত আর এখানে যদি কুচিগুলো নেওয়া হয় আমি যেগুলা নিয়েছি তাহলে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না আর অনেকেই কিন্তু শালগমটা কিভাবে রান্না করবেন সেভাবে বুঝেন না আমি তাদের জন্যে আজকে শালগমটা ভালোভাবে রান্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আর কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো অবশ্যই এই তরকারিতে টমেটো ব্যবহার করবেন তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আর যে যেমন পছন্দ করেন সে পরিমাণ মতোই এখানে টমেটো দিয়ে নেবেন এখন দিয়ে নিচ্ছি এখানে মাছ আমি আগে থেকেই লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছ এভাবে তেলে হালকাভাবে বেজে রেখেছিলাম ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্যে আমি মাছ বাজাটা দেখাইনি এই যে আমি আমার পরিমাণ মতো কিছুটা মাছ আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার চুলাটাকে একদম হাইতে রেখে আমি এগুলাকে রান্না করে নিব। আর জোলটা আমি কি পরিমাণ দিয়েছি অবশ্যই দেখে কিন্তু বুঝতে পেরেছেন এখন দিয়ে দিচ্ছি মাঝখান থেকে একটু কেটে কাঁচামরিচ এখানে জাল এবং ফ্লেভার দুটাই অ্যাড হবে ডাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি যে তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে মাছগুলো বাজার ছিল শালগমটাও ভালো করে সেদ্ধ করে নিয়েছি তার জন্যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে কিছুটা পেঁয়াজের কুলি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা দুনিয়া পাতা কুচি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এভাবে আবারও ডাকনা দিয়ে ডেকে আরও এক থেকে দুই মিনিট রান্না করে নিব এই তো দুই মিনিট পর আবার ডাকনাটা খুলে নিলাম মাসাল্লা মজার একটা ফ্লেভার আসছে দুনিয়া পাতা কাঁচামরিচ আর এই তরকারি থেকে এবার আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি এই তো হয়ে গেল শালগম দিয়ে মাছ রান্না আশা করব একটু হলেও কিন্তু আপনাদের উপকার আসতে পারে কারণ অনেকেই শালগমটা কিভাবে রান্না করবেন অনেকেই জানেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ